হ্যালো বন্ধুরা, পারু কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের আজকে একটা নতুন রেসিপি শেখাবো। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। দেখুন কীভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত মশলা, হলুদ, নুন, মশলা, পাঁচফোড়ন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো সব কিছুই আছে। আর এখানে আমি আজকে বাটা মশলা দিয়েই কাশ্মীরি আলুর দমটা বানাবো। যেমন সস আছে, মগজ বাটা আছে, সর্ষে পোস্ত আছে, লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা। দেখুন কড়াই তেল দিলাম, একটু গোটা জিরে দিচ্ছি, একটু গোটা গরম মশলা, পেঁয়াজ চিলি, তেজপাতা দিলাম, একটু পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেব, তারপর বাটা মশলা দেবো ধনে গুঁড়োটা। আমি বাটা সর্ষে পোস্তটা দিই, আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভালো করে মেরে ফেলে নেব, হালকা জল দিলাম, পরিমাণ মতো নুন, এক চামচের চিনি। এবার আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো ফেলে দেবো। টমেটো সস আবার একটু নেড়ে নেবো, মগজ বাটা দিয়ে ফুটিয়ে নেবো, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে।